বন্ধুরা মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আজ আপনাদের সাথে আছি লাভ ক্ষতির অঙ্ক নিয়ে লাভ ক্ষতির পার্ট ওয়ান এর শর্টকাট পদ্ধতি বিগত সরকারি চাকুরির পরীক্ষায় যে অঙ্কগুলো আসছে লাভ ক্ষতির পার্ট থেকে তার শর্টকাট পদ্ধতি নিয়ে আমাদের ভিডিও আপলোডগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক এক নম্বরে আছে টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এর পার্সেন্টেজ বের করতে হবে আমাদের শতকরা লাভের পার্সেন্টেজ তো পার্সেন্টেজ অফ লাভ এটা করার জন্য আমাদের যেটা করতে হবে একশো বাই হচ্ছে নাম্বার অফ সেল বিক্রয় সংখ্যা তাহলে এটা কেমনভাবে আসছে দেখেন একশো বিক্রয় সংখ্যা কয়টা টাকায় তিনটি করে লেবু কেনে কয়টা বিক্রি করছি দুইটায় তাহলে বিক্রয় সংখ্যা আছে দুই এটা এটা ভাগ দিলে আসে পঞ্চাশ তাহলে কত হবে পঞ্চাশ পার্সেন্ট তাহলে উত্তর কত হবে ক পঞ্চাশ পার্সেন্ট টাকায় পাঁচটি লেবু ক্রয় করে টাকায় দুইটি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে একইভাবে যে পার্সেন্টেজ অফ লাভ মানে লাভের পার্সেন্টেজ বের করতে হলে আমাদের উপরে দিতে হবে একশো নিচে লেবু বিক্রয় সংখ্যা মানে টাকায় যে কটা বিক্রয় করি আমরা সেই সংখ্যাটা একশোকে বিক্রয় সংখ্যা দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে তাহলে দেখুন যে টাকায় পাঁচটি লেবু ক্রয় করে টাকায় চারটি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তাহলে পার্সেন্টেজ অফ লাভ একশো বাই বিক্রয় সংখ্যা একশো এখানে টাকায় কয়টা বিক্রি করছি সাইটটা তাহলে একশো বাই চার এটা কাটাকাটি করলে হয় পঁচিশ পার্সেন্ট তাহলে কত হবে পঁচিশ উত্তর হবে পঁচিশ এবার তিন নম্বর অঙ্কটা দেখি আমরা টাকায় এগারোটি লেবু ক্রয় করে টাকায় দশটি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে আমরা একইভাবে পার্সেন্টেজ লাভের পারসেন্টেজ বের করব উপরে হবে একশো নিচে টাকায় বিক্রয় করছি কয়টা বিক্রয় সংখ্যা দশটা এখানে হবে বিক্রয় সংখ্যা তাহলে একশো বিক্রয় সংখ্যা কত দশ তাহলে দ দশ দিয়ে একশোকে ভাগ করলে হয় দশ পার্সেন্ট তাহলে উত্তর হবে ক দশ পার্সেন্ট আমরা মুখে মুখে বের করে ফেলতে পারবেন মাত্র এক এক থেকে দুই সেকেন্ডে আমার এই সূত্রগুলো দেখলে বা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো দেখুন তাহলে আপনাদের সামনে পরীক্ষায় যে কোনো পরীক্ষায় কাজে লাগবে চার নম্বরটা দেখেন টাকায় ছয়টি আম ক্রয় করে টাকায় পাঁচটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় একটা জিনিস মনে রাখতে হবে যে এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যা ক্রমিক সংখ্যা থাকবে ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যা ক্রমিক সংখ্যা থাকবে যেমন টাকায় ছয়টি আম ক্রয় করছে টাকায় পাঁচটি বিক্রয় করছে পাঁচ ছয় ক্রমিক এটাও পার্সেন্টেজ অফ লাভ বের করতে হলে লাভের পার্সেন্টেজ বের করতে হলে আমরা একশো বিক্রয় সংখ্যা টাকায় কয়টা বিক্রয় করছে পাঁচটা তাহলে ফাইভ এটা থেকে ভাগ দিলে পারা হয় হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে উত্তর হবে আমাদের কত ঘ বিশ পার্সেন্ট লাভ ক্ষতির শর্টকাটে পার্ট টুতে পার্ট টু দেখেন যে টাকায় নয়টি করে লেবু কিনে টাকায় দশটি করে বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে এখানে আগে আমরা লাভের পার্সেন্টেজ বের করছি এবার ক্ষতির পার্সেন্টেজ বের করতে হবে এক্ষেত্রেও এগুলো ক্ষতি হবে পার্সেন্টেজ অফ ক্ষতি বের করব কিভাবে দেখেন একশো এবার টাকায় কয়টা বিক্রয় করছি দশটা বিক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা নয়টা ক্রয় করে টাকায় দশটা বিক্রি করছে এ জন্য এখানে ক্ষতি হয় দেখেন ১০০ নিচে বিক্রয় সংখ্যা হচ্ছে ১০ তাহলে আমার এখানে হবে দশ পার্সেন্ট তাহলে ক্ষতি হবে কত পার্সেন্ট দশ পার্সেন্ট দুই নম্বরটা দেখেন টাকায় উনিশটি আম ক্রয় করে টাকায় বিশটি আম বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে এভাবে পার্সেন্টেজ অফ ক্ষতি ক্ষতির পার্সেন্টেজ বেড়ে করতে হলে একশো বাই বিক্রয় সংখ্যা টাকায় বিক্রয় সংখ্যা এখানে টাকায় উনিশটা আম ক্রয় করছে টাকায় বিক্রয় করছে একটা বেশি এই ক্ষতি হচ্ছে বিশটা বিক্রয় করছে টাকায় বিক্রয় সংখ্যা বিশ বিশ দিয়ে একশোকে ভাগ দিলে হবে 5 পার্সেন্ট তাহলে আমার উত্তর আসবে পাঁচ পার্সেন্ট দেখেন এক সেকেন্ডে হয়ে যাবে এবার তিন নম্বরটা দেখেন টাকায় নিরানব্বইটি লেবু ক্রয় করে টাকায় একশোটি লেবু বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে আমরা এভাবে পার্সেন্টেজ অফ ক্ষতি একশো টাকায় বিক্রয় সংখ্যা টাকায় একশোটি লেবু বিক্রয় করছে তাহলে এখানে হবে একশো পার্সেন্টেজ একশো একশো কাটলে এক পার্সেন্ট তাহলে ক্ষতি হবে কত পার্সেন্ট এক পার্সেন্ট উত্তর হবে গ হ চার নাম্বারটা দেখেন এবার টাকায় চারটি দরে কলা কিনে টাকায় পাঁচটি দরে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে এখানে ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যা ক্রমিক সংখ্যা হিসেবে আসছে দেখেন তাহলে পার্সেন্টেজ অফ ক্ষতি হবে হচ্ছে 100 বাই হচ্ছে টাকায় বিক্রয় সংখ্যা টাকায় কয়টা বিক্রয় করছে পাঁচটা তাহলে কত আসবে পাঁচ দিয়ে 100 কে ভাগ দিলে হবে 20% তাহলে এখানে উত্তর হবে খ 20% দেখুন এই অঙ্কগুলো আপনারা যদি নিয়মিত দেখেন একটু ধৈর্য নিয়ে দেখলে যে কোনো চাকুরির পরীক্ষায় এক থেকে দুই সেকেন্ডে আপনি খাতায় না করেই উত্তর করে ফেলতে পারবেন এরপরে আপনাদের জন্য আছে লাভ ক্ষতি পার্ট থ্রি এবং লাভ ক্ষতি পার্ট ফোর আমাদের সঙ্গেই থাকুন খোদা হাফেজ